এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার সতর্কতা জারি। রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই ঝড় বৃষ্টি আরও কতদিন বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে, কবে হবে আবহাওয়ার উন্নতি, কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে কিছু কিছু জায়গায় আবার 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া চলার সম্ভাবনা থাকছে। বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় বৃষ্টিপাত বেশি থাকবে। এর সঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। 20 থেকে 21 মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারির মধ্যেই থাকবে, একই সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতির উন্নতি হবে 22 মার্চ থেকে। 22 মার্চ বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জন্য। 22 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 মার্চ থেকে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে, মাঝে মধ্যে দমকা হাওয়া থাকবে। এটা আগামী 2 থেকে 3 দিন টানা থাকবে। মোটামুটি 21 মার্চ অবধি এই রকমই থাকবে আবহাওয়া। 22 মার্চ থেকে কলকাতার ক্ষেত্রেও আবহাওয়ার উন্নতি হবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য আগামী 2 দিন কম থাকবে, যেহেতু মেঘলা আকাশ রয়েছে। 21 মার্চের পর তাপমাত্রা একটু বাড়তে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় মালদা, 2 দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 এবং 21 মার্চ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোই, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোই দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22 মার্চ বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে জানা গিয়েছে।